আরজি করেন চিকিৎসককে শরণ। বনগাঁ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের রাখি পরিয়ে পাশে থাকার বার্তা বনগাঁ পৌরসভার, রোগীদের ফল বিতরণ। আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, কর্মক্ষেত্র সহ সর্বত্র মহিলাদের সুরক্ষা নিয়ে সোচ্চার হয়েছেন সকলেই। আজ রাখি বন্ধন, বাংলার ঘরে ঘরে পালিত হয়েছে দিনটি। ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল কামনা করেছেন দিদি, পাশাপাশি দিদিকে রক্ষার শপথ নিয়েছে ভাই। এই পবিত্র দিনে রাখি বন্ধন উৎসবের আয়োজন বনগাঁ পৌরসভার। আরজি করে নিহত চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের মহিলা নিরাপত্তারক্ষী সহ সকলের হাতে রাখি পরিয়ে দিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্যরা। রাখি পরিয়ে শপথ নিলেন তাদের পাশে থাকার। এদিন সকালে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ নীলদর্পণ চত্বরে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। হাজির ছিলেন পৌরপ্রধান সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা, হাজির ছিলেন বনগাঁর বিশিষ্টজনেরা, পথ চলতি সাধারণ যানবাহন চালক থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার, সকলের হাতেই রাখি পরিয়ে দেন পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্যরা। এরপর তারা সকলে পৌঁছে যান বনগাঁ হাসপাতালে। কর্তব্যরত স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসকদের হাতে রাখি বেঁধে দেন পৌর কর্তৃপক্ষ, পাশাপাশি সমস্ত রকম পরিস্থিতিতে তাদের পাশে থাকার বার্তা দেন। রাখিবন্ধন অনুষ্ঠানে হাসপাতালে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা সহ অন্যান্যরাও। এরপর হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ফল বিতরণ করা হয় পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ আরজি করের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, আমরা চাই সিবিআই দ্রুত অভিযুক্তদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পাশাপাশি যারা দিনরাত এক করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, বনগাঁ পৌরসভার পক্ষ থেকে রাখি পরিয়ে তাদের পাশে থাকার শপথ গ্রহণ করলাম আমরা। রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে সমস্ত বনগাঁবাসীকে নিয়ে আমরা এই মিলন উৎসব পালন করছি, যেখানে বিষাদের ছায়া আছে। আরজি করের বোন আজকে তার ভাইকে রাখি পরাতে পারছে না, আমরা সে প্রতিবাদও জানাচ্ছি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। মানবিক মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসি চেয়েছেন, আমরা চাই সিবিআই অবিলম্বে তদন্ত করে তাদের ফাঁসির ব্যবস্থা করুক, এবং আমাদের আমাদের যে বনগাঁ হাসপাতালে যে ডাক্তারবাবুরা, নার্সরা, সিকিউরিটি বা অন্য স্টাফরা রয়েছে, আমরা তাদের সুরক্ষার সবসময় পাশে থাকব। এই অঙ্গীকার নিয়ে বনগাঁ হাসপাতালেও আমরা এসেছি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। আমরা নাগরিকরা, সমস্ত বনগাঁ পৌরসভার স্টাফরা সবসময় বনগাঁ হাসপাতাল নার্সদের সুরক্ষার ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকব। সেই হিসেবে তাদেরকে রাখি বন্ধন করে মিষ্টিমুখ করিয়ে টিপ দিয়ে, এবং যারা পেশেন্ট আছেন তাদেরকে ফল দিয়ে, ফল বিতরণের মধ্যে দিয়ে এই রাখি উৎসব পালন করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।